স্বস্তিকা খুব ভালো আছে, একটু চাপের কাজের প্রেশার চলছে, বাট টাচ ওয়ুড আমি এটাই চাই যেন চলুক, আর দর্শকরা ডেফিনেটলি একটা নতুন অবতারে দেখতে চলেছে খুব তাড়াতাড়ি। আজকে যেহেতু নারী দিবস নেই অনুষ্ঠান, আমি একটা কথা জিজ্ঞেস করবো যে রিয়েল লাইফ এবং রিয়েল লাইফে পছন্দের নারী স্বস্তি। রিয়েল লাইফে পছন্দের নারী তো মা ডেফিনেটলি, যিনি ছাড়িয়ে যাওয়া থেকে শুরু করে খাবারে নুন বেশি মা, এবং রিয়েল লাইফে প্রচুর জনে রয়েছেন, সুচিত্রা সেন থেকে শুরু করে পাওলি দাম, রেখা থেকে শুরু করে করিনা কাপুর, তারপরে আর কে অনেকে রয়েছে, পিভি সিন্ধু থেকে শুরু করে সানিয়া মির্জা, আর ব্যাস। ইন্ডাস্ট্রিতে নারী হিসেবে সুবিধা এবং অসুবিধা, ইন্ডাস্ট্রি হিসেবে অসুবিধা আগে ছিল, অসুবিধা প্রচুর। এটা যদি তুমি আমাকে 6 বছর আগে এই প্রশ্নটা করতে, তাহলে হয়তো আমি একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে কোয়েশ্চেনটা এড়িয়ে যেতাম, কারণ তখন ছিল অসুবিধা, তখন আমারও শুরু ছিল, তখন অসুবিধা ছিল, কিন্তু আমার কোনোদিনও যেন আমাকে কোনোদিনও স্ট্রাগল করতে হয়নি অর্পিতা, সিরিয়াসলি আমাকে কোনোদিনও স্ট্রাগল করতে হয়নি, সেরকম হাত আমার মাথায় ছিল বলে আমায় কোনোদিনও স্ট্রাগল করতে হয়নি, এবং আমি যেখানেই কাজ পেয়েছি আমি দাঁড়িয়ে বলতে পারি, মানে কোনো মিথ্যে কথা নয়, আমি আমার কাজের দৌলতে কাজ পেয়েছি, আমি একটা কাজ করতে করতে পরের কাজটা পেয়েছি, পরের কাজ করতে করতে তৃতীয় কাজ পেয়েছি, কিন্তু আমার মনে হয় দেখো স্ট্রাগলিং সব জায়গায় করতে হয়, আর তুমি যদি কিছু না পারো সেখানে যদি তোমাকে পরিচালক বা প্রযোজক শেখানোর জন্য 4টে কথা বলে, তাহলে সেটাকে র্যাগিং করা বলা হয় না, সেটাকে তোমাকে শেখানোর জন্য বলা হয়। আমি এমন অনেককে চিনি যারা বলেন যে আমার সাথে তো র্যাগিং হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে, তারা বিষয়টা হচ্ছে শাসনটাকেই নিতে পারেন না। তো আমার মনে হয় যে বড় হওয়ার জন্য একটু শাসন দরকার, সেই শাসনটাকে অনেকে অনেক রকমের নাম দেয়, কিন্তু আমি সেটাকে শাসনই বলি। একটা প্রশ্ন, যে নারীরা আজকের দিন অন্য নারীদের পিছিয়ে দেন ট্রোলিং করে হোক, নানান কথা বলে হোক, তাদের উদ্দেশ্যে স্বস্তিকা? তাদের উদ্দেশ্যে কিছু বলবো না, তাদের বাড়ির লোকের উদ্দেশ্যে বলবো যে আপনারা তাদেরকে আটকে রেখেছেন বলে তারা ইনফিরিয়ার কমপ্লেক্সিটিতে এসব কথা বলছেন। তাই আমি রিকোয়েস্ট করছি যার যেটা মনের ইচ্ছে পূরণ করতে দিন, অ্যাজ লং অ্যাজ ইটস নট হার্মিং এনিওয়ান। ওয়াও মোমো, ইটস ওয়াও, আর ইনিশিয়েটিভটাও খুব ওয়াও, এবং অল দ্য হাউস মানে ওয়ার্কিং উইমেন, ওনারা আজকে মোটরসাইকেলস চালিয়ে এখানে র্যালি করতে এসছেন এবং এই ইনিশিয়েটিভটা ওয়াও মোমো নিয়েছে, দ্যাটস আ লাভলি ইনিশিয়েটিভ, থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য, থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। Tollywood Focus, Kolkata.